সম্মানিত অতিথিবৃন্দ ও প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ও শুভপরাহ্ন। 15ই আগস্ট, জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবহ শোকের দিন। 1975 সালের এই দিনে ঘাতক চক্রের হাতে বাঙালি জাতির মুক্তির আন্দোলনের মহানায়ক, লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালি নিরন্তর প্রেরণা চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। প্রতি বছর 15ই আগস্ট জাতীয় ও রাষ্ট্রীয় ভাবে এ দিবসটি আমাদের দেশে শোকের সাথে পালিত হয়। এরই পরিক্রমায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস 2021 উপলক্ষে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কর্তৃক 15ই আগস্ট হত্যাকাণ্ড ও তৎপরবর্তী শিক্ষা ব্যবস্থার স্থবিরতা বিষয়ক এই ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজকের আয়োজনের উপস্থিত সকল অতিথিবৃন্দকে আমি বেনজির রহমান, সহকারী অধ্যাপক, নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, আবারও একবার জানাই সশ্রদ্ধ সালাম। আমাদের আজকের এই বিশেষ আয়োজনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব নুরুজ্জামান আহমেদ, মাননীয় মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, সম্মানিত চেয়ারম্যান এনইউবি ট্রাস্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, সম্মানিত উপাচার্য, নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, প্রফেসর ডক্টর আনোয়ারুল করিম, নির্বাহী পরিচালক, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও ডিন, মানবিক ও সমাজ কল্যাণ অনুষদ, নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, এবং কমোডর এম মনিরুল ইসলাম, সম্মানিত রেজিস্ট্রার, নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। আজকের এই বিশেষ ভার্চুয়াল আলোচনা সভার সভাপতিত্ব করছেন নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য প্রদানের জন্য নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাননীয় উপ উপাচার্য প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যারকে অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত 15ই আগস্টের হত্যাকাণ্ড এবং তৎপরবর্তী শিক্ষা ব্যবস্থার স্থবিরতা শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, মাননীয় উপাচার্য নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, অনুষ্ঠানের প্রধান অতিথি, আলোচনা সভার প্রধান অতিথি মাননীয় মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মোহাম্মদ নুরুজ্জামান আহমেদ এমপি, এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, চেয়ারম্যান নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট, অনুষ্ঠানের সম্মানিত আলোচক প্রফেসর ডক্টর আনোয়ারুল করিম, নির্বাহী পরিচালক, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র, নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ধন্যবাদ জ্ঞাপক কমোডর এম মনিরুল ইসলাম, রেজিস্ট্রার, নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, আমার সহকর্মী বৃন্দ, ছাত্রছাত্রী বৃন্দ, অতিথিবৃন্দ, সালাম আলাইকুম। আজ শোকাবহ 15ই আগস্ট, জাতীয় শোক দিবস। জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার সেই কলঙ্কিত দিন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী। বিশ্ব মানব সভ্যতার ইতিহাসে ঘৃণিত, বর্বর ও নৃশংসতম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। তাই আগস্ট বাঙালি জাতির নিকট বেদনাদায়ক ও কলঙ্কিত মাস এবং ইতিহাসে নির্মমতার এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। বুলেটের আঘাতে স্তব্ধ করে দেওয়া হয় বাঙালির অধিকার প্রতিষ্ঠা ও মুক্তি সংগ্রামের ব্যর্থহীন বজ্রকণ্ঠ। পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘাতক চক্র একই রাত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার পরিবারের 16 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আদর্শের বিপরীত দিকে প্রবাহিত করার কাজ শুরু হয়, যে কাজটি বর্বর হানাদার পাকিস্তানি বাহিনীও করার সাহস পায় নাই। সেটি করলো এদেশের কিছু কুলাঙ্গার বিপদগামী সেনা সদস্যরা। তবে এটিকে খালি চোখে একটি হত্যাকাণ্ড মনে হলেও তার পিছনে ছিল একটি গভীর ষড়যন্ত্র। একটি সদ্য স্বাধীন জাতির অগ্রযাত্রাকে চিরতরে নিস্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র। ঔপনিবেশিক শাসন সহ নানা জাতিগোষ্ঠীদের হাজার বছরের নির্যাতিত, নিপীড়িত, পরাধীন বাঙালি জাতি 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা লাভ করে। পর্বতসম সাহস আর সাগরের মতো হৃদয়ের অধিকারী শেখ মুজিব জীবনের ঝুঁকি নিয়ে বাঙালিকে পাকিস্তানের শোষণ নির্যাতনের শৃঙ্খল থেকে মুক্ত করেছেন। বাঙালির অধিকার আদায়ের আন্দোলন তথা স্বাধীনতা সংগ্রাম
এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্বের নির্যাতিত মানুষের মুক্তি সংগ্রামের প্রেরণার উৎস। এজন্যই স্বাধীনতার পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করলেও জাতির পথপ্রদর্শক হিসেবে আজও তিনি সবার হৃদয়ে জাগ্রত। সুধীবৃন্দ, স্বাধীনতার পর দেশ পরিচালনায় বঙ্গবন্ধুর বলিষ্ঠ দূরদৃষ্টি পদক্ষেপ বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যেতে থাকে। দীর্ঘদিনের শোষিত বঞ্চিত এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য তিনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা করেছিলেন। দ্বিতীয় বিপ্লব কর্মসূচির ক্ষেত্রে তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে জাতীয়করণের উদ্যোগ গ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ে যোগ্য ব্যক্তিকে নিয়োগের কার্যকরী উদ্যোগ নিয়েছিলেন। আপনারা জানেন 1973 সালের 20শে মার্চ বুয়েটে এক সমাবর্তনে বঙ্গবন্ধু বলেছিলেন যে ব্রিটিশ ও ঔপনিবেশিক শাসন 200 বছর ও পাকিস্তানের 25 বছরের গড়ে ওঠা শিক্ষা ব্যবস্থা শুধু কেরানি তৈরি করছে, আমলা তৈরি করছে, মানুষ তৈরি করেনি। এজন্য তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেন যার মাধ্যমে আদর্শ নাগরিক গড়ে তোলা যাবে এবং যাহা স্বপ্নের সোনার বাংলা নির্মাণে সহায়তা করবে। তাই তিনি কুদরতে খোদা শিক্ষা কমিশনও গঠন করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে শিক্ষা কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করার সুযোগ হয়নি। সুধীবৃন্দ, তাই আগস্ট মাস এলে আমাদের মনে পড়ে যায় সেই ভয়াবহ স্মৃতি যা আমাদের বেদনার্থ করে তোলে, যে বিশাল হৃদয়ের মানুষকে কারাগারে বন্দী রেখেও স্পর্শ করার সাহস দেখাতে পারেনি পাকিস্তানি হানাদার বাহিনী, অথচ স্বাধীন বাংলার মাটিতে তাকে নির্মমভাবে জীবন দিতে হয়েছে। কবির ভাষায় বলতে চাই যে যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দেখি দেখি আজ অশ্রু গঙ্গা রক্ত গঙ্গা বহমান, তবু নাহি ভয় হবে হবে জয়, জয় মুজিবুর রহমান। পরিশেষে আমি প্রধান অতিথি সহ সবাইকে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার। আয়োজনের এ পর্যায়ে আমরা শুনতে চাই বর্তমান প্রজন্ম এই মহান 15ই আগস্ট তথা বাংলাদেশের জাতীয় শোক দিবস সম্পর্কে কি ধারণা পোষণ করে, তাদের কাছ থেকে আমরা শোক দিবসের অভিব্যক্তি জানতে চাই। আমি প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের আইন বিভাগের ছাত্রী আসমাল হোসনা প্রভীকে তার অভিব্যক্তি প্রকাশ করার জন্য। আসমাল হোসনা প্রভী, যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার মাননীয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, আলোচকবৃন্দ, অনুষ্ঠানের সঞ্চালক সহ সংশ্লিষ্ট সবাইকে আমার সালাম জানিয়ে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্টে যারা নিহত হয়েছেন সকলের আত্মার শান্তি কামনা করে এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজক নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর গবেষণা কেন্দ্রকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি শুরু করছি। আমাদের আজকের আলোচনার বিষয় 15ই আগস্টের হত্যাকাণ্ড এবং তৎপরবর্তী শিক্ষা ব্যবস্থার স্থবিরতা। মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে, প্রত্যেক মুসলমানকে আহ্বান জানাচ্ছে। সে আহ্বান উপেক্ষা করে ঘাতকেরা এগিয়ে এলো ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড ঘটানোর জন্য। গর্জে উঠল ওদের হাতের অস্ত্র, ঘাতকের দল হত্যা করলো স্বাধীনতার প্রাণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই নরপিশাচেরা হত্যা করলো আমার মাতা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে, হত্যা করলো মুক্তিযোদ্ধা ছাত্রনেতা শেখ কামালকে, শেখ জামালকে এবং তাদের নবপরিণীতা বধূ সুলতানা কামালকে এবং রোজি জামালকে। তাদের হাতের মেহেদির রং বুকের তাজা রক্তে মিশে একাকার হয়ে গেল। হত্যা করলো পরিবারের সকল সদস্যদেরকে, সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার কর্নেল জামিলকে যিনি নিরাপত্তা দানের জন্য ছুটে এসেছিলেন, হত্যা করলো কর্তব্যরত পুলিশ অফিসার ও কর্মকর্তাদের, এবং সর্বশেষ হত্যা করলো রাসেলকে যার বয়স ছিল মাত্র 10 বছর। বারবার রাসেল কাছিল মার কাছে যাব, তাকে বাবা ও ভাইদের লাশের পাশ কাটিয়ে মায়ের লাশের কাছে নিয়ে হত্যা করা হলো। ওদের ভাষায় রাসেলকে মার্সি মার্ডার করা হয়েছে, অর্থাৎ দয়া করে হত্যা। 1972 সালে স্বাধীন দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমে ডক্টর কুদরতে খোদার নেতৃত্বে শিক্ষা কমিশন গঠন করেন। কমিশন সরকারি প্রস্তাবনা অনুসারে 1973 সালের জুন মাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে 1974 সালে কমিশন চূড়ান্ত রিপোর্ট পেশ করেন। 36 অধ্যায়ে বিভক্ত প্রায় 300 পৃষ্ঠার এই রিপোর্ট
সকল নাগরিকের শিক্ষার অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিক সমাজ সৃষ্টিকে শিক্ষার প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম কুদরতি খোদা কমিশনের সুপারিশ অনুযায়ী 37,000 প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। বেসরকারি শিক্ষকদের ভাতা নির্ধারণ ও রেশনেরও ব্যবস্থা করেন। 15 আগস্ট 1975 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার ফলে এই শিক্ষানীতি বাস্তবায়নের ক্ষেত্রে নানাবিধ প্রতিবন্ধকতা তৈরি হয়। 1979 সালে কুদরতি খোদা শিক্ষা কমিশনের আংশিক বহাল রেখে নতুন শিক্ষানীতি প্রণয়ন করলেও সেই শিক্ষানীতি আর আলোর মুখ দেখেনি। এইচ এম এরশাদ রাষ্ট্রপতি থাকাকালীন 1983 সালে মজিদ খান শিক্ষা কমিশন রিপোর্ট তৈরি করা হয়। এই রিপোর্ট ছাত্রদের বেতন বাড়ানোর কথা বলা থাকলে ছাত্ররা এই রিপোর্টের বিরুদ্ধে তুমুল আন্দোলন গড়ে তোলে, যার কারণে এই শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয় সরকার। অবশেষে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে কুদরতি খোদা শিক্ষা কমিশন রিপোর্ট এবং ডক্টর শামসুল হক শিক্ষা কমিশন রিপোর্টের আলোকে 2009 সালের 6 এপ্রিল জাতীয় অধ্যাপক কবির চৌধুরীকে চেয়ারম্যান এবং অর্থনীতিবিদ ডক্টর খালেকুজ্জামানকে কো চেয়ারম্যান করে 18 সদস্যের শিক্ষানীতি প্রণয়ন কমিটি গঠন করেন। একটি স্বাধীন দেশের শিক্ষা ব্যবস্থা 49 বছর ধরে পরিকল্পনাবিহীন চলতে পারে এটা চিন্তারও বাইরে। অথচ প্রতিটি সরকারের বাজেট ঘোষণায় বলেছিল শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। বিগত সরকারগুলোর শিক্ষার প্রতি চরম উদাসীনতা বিদ্যমান বিশৃঙ্খল ও বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থার জন্য দায়ী বলে মনে করছি। সমানভাবে দায়ী আমলাতান্ত্রিক জটিলতা, শিক্ষাবিদ, সুশীল সমাজ, শিক্ষক নেতৃত্ব, শিক্ষক ও শিক্ষানুগায়ী ব্যক্তিবর্গ। পরিশেষে বলবো, যেদিন এদেশের সরকার তথা রাষ্ট্রযন্ত্র বুঝতে পারবে শিক্ষার সাথে শিক্ষক ও জাতির মেরুদণ্ড, সেদিনই বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত হবে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ প্রবীর। এবারে রেখে দিচ্ছি টেক্সটাইল বিভাগের ছাত্র গোলাম রাব্বিকে তার বক্তব্যের জন্য। গোলাম রাব্বি, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকের এই আলোচনা সভার বিষয় 15 আগস্টের হত্যাকাণ্ড এবং তৎপরবর্তী শিক্ষা ব্যবস্থার স্থগিততা। আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত আছেন মোহাম্মদ নুরুজ্জামান আহমেদ এমপি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এবং সম্মানিত অতিথি হিসেবে আছেন প্রফেসর ডক্টর আবি ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, চেয়ারম্যান নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট, এবং উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা। বাঙালি জাতিকে হৃদয় নিংড়ানো ভালোবাসার মাধ্যমে সবকিছু উজাড় করে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদেশের মানুষের সঙ্গে ছিল তার অবিনশ্বর আত্মার বন্ধন। বিশ্ব মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ঘৃণিত, বর্বর ও নৃশংসতম হত্যাকাণ্ডের মধ্যে একটি 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা। তবে এটি শুধু হত্যাকাণ্ড ছিল না, এটি ছিল সদ্য স্বাধীন জাতির অগ্রযাত্রাকে চিরতর নিস্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র। 1975-এর 15 আগস্ট সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়ে ওঠে সেনাবাহিনীর 2 ফিল্ড রেজিমেন্টের কামানবাহী সকল যানগুলো। রাত 10টায় বেঙ্গল ল্যান্সারের 54টি ট্যাঙ্ক রাজকীয় ভঙ্গিতে এসে জড়ো হয় বিমানবন্দরে বিস্তীর্ণ বিরান মাঠে। আরো জড়ো হয় 18টি কামান, 28টি ট্যাঙ্ক। রাত 11:30টায় জড়ো হলো ঘাতকরা। পরে তারা সুবেসাদিকের সময় সামরিক অভ্যুত্থান সংঘটিত করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডি 32-এর বাসভবনে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের বেসামরিক প্রশাসন কেন্দ্রিক রাজনীতিতে প্রথমবারের মতো সামরিক ক্ষমতার হস্তক্ষেপ ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা ব্যবস্থাকে দেখতেন উন্নয়নের চাবিকাঠি হিসেবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে দেশের স্বাধীনতা অর্জনের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত মুক্তি উপহার দিয়েছেন, কিন্তু তিনি জানতেন আসল মুক্তি আসবে উপযুক্ত শিক্ষার মাধ্যমে, আর শিক্ষার প্রধান নিয়ামক হলো শিক্ষক ও শিক্ষা ব্যবস্থা। 1974 সালে একটি সুদূর প্রসারে শিক্ষার লক্ষ্য নিয়ে তিনি কুদরতি খোদা শিক্ষা কমিশন জাতিকে উপহার দিয়েছেন। 1962 সালে আইয়ুব খান প্রণীত অধ্যাদেশ বাতিল করে 1973 সালে উচ্চশিক্ষা প্রসারে এবং বিশ্ববিদ্যালয়ে স্বাধীন পেশা ও বিশ্ববিদ্যালয়কে মুক্তিবুদ্ধির চর্চা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন প্রদান করেছিলেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই, শিক্ষা উপকরণ ও খাবার বিতরণের প্রথম উদ্যোগ তিনিই গ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ভূমিচক্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল মতিন চৌধুরী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মাহমুদুল ইসলামকে পদ থেকে বাধ্য করে। আমাদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণীয় হয়ে থাকবেন এই জন্য যে তাকে ছাড়া বাংলাদেশ কখনো বাস্তবে পরিণত হতো না। তাই পরিশেষে বলতে চাই, শোক থেকে শক্তি, শোক থেকেই জাগরণ। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ রাব্বি।
মহান স্বাধীনতা স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী 2021 উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উদ্যোগে একটি আন্তঃবিভাগীয় রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যার বিষয়বস্তু ছিল 15ই আগস্ট ইতিহাসের কালো অধ্যায় ও বাংলাদেশ প্রেক্ষাপট। উক্ত রচনা প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ করার সুযোগ ছিল। আমরা এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে প্রচুর রচনা পেয়েছি। প্রাপ্ত শিক্ষার্থীদের এই রচনাগুলোকে উপযুক্ত বিচার বিশ্লেষণ করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচন করা হয়েছে। এ পর্যায়ে আমরা বিজয়ীদের নাম ঘোষণা করতে চাই। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ইংরেজি বিভাগের মহসিন আক্তার মিম, দ্বিতীয় স্থান অর্জন করেছেন আইন বিভাগের মোহাম্মদ তানভীর আহমেদ এবং তৃতীয় স্থান অর্জন করেছেন সিএসসি বিভাগের জনি চন্দ্রকপি। সকল বিজয়ীকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আলোচনার এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আজকের আয়োজনের সম্মানিত আলোচক প্রফেসর ডক্টর আনোয়ারুল করিম, নির্বাহী পরিচালক বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র এবং ডিন মানবিক ও সমাজ কল্যাণ অনুষদ নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। স্যার ধন্যবাদ আপনাকে। আমি 15ই আগস্টকে সামনে রেখে বঙ্গবন্ধু এবং তার পরিবার সকলের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি যে কথাটি বলতে চাই, আমি বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখেছি, সাংবাদিক হিসেবে দেখেছি, তাকে ইন্টারভিউ দিতে পেরেছি। আমি অবাক হয়ে যাই যে মানুষ মৃত্যুকে বাজি রেখে তিনি এই দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করলেন, বারবার তিনি মৃত্যুর সামনে এসে দাঁড়িয়েছেন, কিন্তু তাকে কেউ আঘাত করতে সাহস পায়নি। আমরা 46 বছর আগে 1975 সালে এই 15ই আগস্টে যারা তার এই হত্যাকাণ্ডের দায়ী হলেন তারা সামরিক বাহিনীর একটি অংশ। আমি জানি না, আমি বলতে চাই না যে সমগ্র সামরিক বাহিনী সেদিন কেন নিশ্চুপ ছিলেন, এবং এই সাহস সামরিক বাহিনী কোথায় পেয়েছিল, কাদের কাছ থেকে পেয়েছিল, কারাই তার এই নির্মম হত্যাকাণ্ডের জন্য দায়ী। 46 বছরেও আমাদের জাতি আজ উত্তর খুঁজে পায়নি। আমাদের তরুণ ছেলেরা, তরুণ প্রজন্মেরা আমরা পাইনি। আজকের এই মহৎ অনুষ্ঠানে, শোক দিবসে, জাতীয় শোক দিবসে আমরা যে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু খুব কাছের মানুষ, সরকার আমাদের মাননীয় প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রী, তাকে আমরা আমাদের কাছে পেয়েছি। মাননীয় সভাপতি, আমাদের নর্দান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরকে আমরা আজকে পেয়েছি। আমাদের নর্দান ইউনিভার্সিটির ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান, বিশিষ্ট লেখক, গবেষক এবং একজন মুক্তিযোদ্ধার সন্তান প্রফেসর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহকে আমাদের মধ্যে পেয়েছি। আমাদের প্রো ভাইস চ্যান্সেলর মহোদয়কে আমরা পেয়েছি, রেজিস্ট্রার মহোদয়কে পেয়েছি এবং ছাত্রদেরকে পেয়েছি এবং সহকর্মীদের কাছে পেয়েছি। আমাদের কষ্ট লাগে এইখানে যে আমরা কেন আজ পর্যন্ত আমরা এই হত্যার মূলে কারা ছিলেন তাদেরকে আমরা বের করতে পারিনি। আমাদের আজকে আমাদের যে বাড়িতে আজকে আমি বলবো, বঙ্গবন্ধু যখন তিনি প্রেসিডেন্ট হলেন এবং প্রধানমন্ত্রী হলেন, তিনি সরকারি বাড়িতে থাকতে পারতেন, বঙ্গভবনে থাকতে পারতেন, কিন্তু 32 নম্বর বাড়িতে, ধানমন্ডি বাড়িতে তিনি থেকে গেছেন। মানে এই বাড়িতেই সেদিন ছিল বাংলাদেশ। 7ই মার্চের যেদিন ভাষণ তিনি দিলেন, তিনি একটা সরকারকে ভুকুচি দেখিয়ে তিনি ক্ষমতা নিয়ে নিলেন। সেই 1970 সালের নির্বাচনে সারা বাংলাদেশ, পাকিস্তানে
সেই পশ্চিম পাকিস্তানের মানুষ তাকে ভোট দিয়েছিল, নির্বাচিত করেছিল, সেই ক্ষমতা তিনি নিজের হাতে নিলেন সামরিক বাহিনীকে সামনে রেখে। শুনেছি 57 পরে সেই সৌদির প্রধানমন্ত্রী থেকে সরিয়ে দিয়ে যে আয়োগ সরকার 58 সালে সামরিক বাহিনী তাকেই তিনি তারই হাতে তৈরি সৈচদ হাতে তৈরি বঙ্গবন্ধু তিনি নিয়ে নিলেন। এবং যে সেই 32 নম্বর বাড়িতে 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন তখন তাকে তারা মেরে ফেলতে পারত। 25শে মার্চ অনেক নেতারা সেদিন দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, দেশের নেতৃত্ব কিন্তু বঙ্গবন্ধু যাননি, ওই বাড়িতেই তিনি ছিলেন, তিনি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেননি। কিন্তু আমাদের দুঃখ লাগে এই এমন যে মানুষ পাকিস্তানের কারাগারে প্রতি মুহূর্তে তিনি মৃত্যুকে সামনে রেখেছিলেন, সে মানুষ কি অপরাধ করলেন, এই এই দেশের মানুষকে যে কি অপরাধ করলেন তাকে নির্মমভাবে হত্যা হতে হলো, এই অকৃতজ্ঞতা কথা আমরা কোথায় পাবো করবো হবে সারা পৃথিবীর মানুষের কাছে আমরা আজকে কলঙ্কিত হয়েছি। সেই নিউ ইয়র্ক টাইমস এর বলা হয়েছিল সেই পয়েন্ট পলিটিক্স 7ই মার্চের পয়েন্ট পলিটিক্স বলে তাকে অভিনন্দিত করা হয়েছিল, যিনি আমাদের দেশকে রক্ষার জন্য স্বাধীনতা দিয়ে এলেন সেই মানুষটিকে আমরা নির্মম ভাবে হত্যা করলাম। সাধারণ মানুষ দায়ী ছিল না, সাধারণ মানুষ দায়ী ছিল না, বঙ্গবন্ধু দেখে গেলেন তার সাধারণ মানুষকে বিশ্বাস করেছিলেন তিনি, এই তারা এই পত্র বাড়িতে তিনি ছিলেন, আর সেই বাড়ি আজ বাংলাদেশ আমরা কিছু করতে পারিনি। বঙ্গবন্ধু কাদের স্বার্থ বিঘ্নিত হয়েছিল, বঙ্গবন্ধু বাকশাল করতে চেয়েছিলেন, সাধারণ মানুষের হাতে তিনি ক্ষমতা দিতে চেয়েছিলেন, তারা এই দেশের নেতৃত্ব দেবেন, কোটিপতিরা নয়, সাধারণ মানুষের নেতৃত্ব সেটা হয়নি। আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা তিনি যেমন করে চেয়েছিলেন, বাংলা ভাষার জন্য তিনি সংগ্রাম করেছিলেন, মাতৃভাষার মাধ্যমে এই উচ্চশিক্ষা দেওয়া হবে এটাই বঙ্গবন্ধুর কামনা ছিল, আমরা পারিনি। আমরা শ্রেণী সৃষ্টি করেছি, বিত্তবান শ্রেণী সৃষ্টি করেছি, আমরা দুটো নীতি ধারণা করেছি, সাধারণ মানুষ আমাদের যে আজকে কেজি স্কুলের আমরা দেখতে পাচ্ছি, প্রাইমারি স্কুল সেভাবে তৈরি হয়নি। আজকে যে স্থবিরতার কথা বলছি, আমরা শিক্ষা স্থবিরতা আছে, আমরা আমাদের শিক্ষামন্ত্রী যে নৈতিকতা সেটাও আমাদেরকে নেই, আমাদের মধ্যে দেশপ্রেম সেটাও নেই, আমাদের আমাদের শিক্ষা ব্যবস্থায় মুক্তিযুদ্ধের ইতিহাস আসছে না, আমাদের বঙ্গবন্ধুর জীবনের কাহিনী আসছে না, আমরা আমরা তাহলে আমাদের তরুণরা তারা কি পাবে। আমরা বারবার আলোচনা করব, বারবার আমরা বড় বড় কথা বলবো, কিন্তু আমরা কি বঙ্গবন্ধুকে যদি আমরা সেদিন এই বাঙালির হাত কাছে যদি মারা গেলেন, আজকের যে প্রধানমন্ত্রী আছেন তার জীবনকে আমরা সংরক্ষণের ব্যবস্থা দিতে পেরে পারবো কি বলুন আপনারা। আমরা বারবার মিটিং করছি, কিন্তু আজকে আমার তরুণ ছেলেরা, বঙ্গবন্ধুকে আমি ইন্টারভিউ নিয়েছিলাম 1973 সালে, তিনি বলেছিলেন, আমি প্রশ্ন করি লক্ষ্মী বাহিনী ভেঙে দিয়েছিলেন, আমি বলেছিলাম আপনি কি লক্ষ্মী বাহিনীকে ভেঙে দিয়ে আপনি কি তাদেরকে সামরিক বাহিনী নিয়ে আসবেন কিনা, তিনি বললেন আমার ছোট দেশ, গরিব দেশ, আমার দেশকে গড়ে তুলতে হবে, আমি এত বড় সামরিক বাহিনী কি করব। বঙ্গবন্ধু সে স্বপ্ন সাধারণ মানুষের, তিনি সাধারণ মানুষ থেকে বেরিয়ে এসেছিলেন, কিন্তু সেই সাধারণ মানুষের স্থান আমরা এখনো দিতে পারিনি। আজকে এটাও বলবো যে প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, এটা আমাদের আমাদের প্রাপ্য যে স্বাধীনতার পরে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি করতে পেরেছি, শিক্ষাকে আমরা বিকেন্দ্রীকরণ করতে পেরেছি, দুপুর ভাগ করতে পারছি যে সবাই এখানে শিক্ষা পাবে, কিন্তু আমাদের যে শিক্ষার মধ্যে যে আলো, সে আলো যদি আমাদের বঙ্গবন্ধু সে আলো ছিলেন, সেই আলোকে আমরা সব ছেলেদের কাছে দিতে পেরেছি,
তদন্তের কাছে দিতে পেরেছি, আমরা পারিনি। অসংখ্য ধন্যবাদ করিম স্যারকে এত সুন্দর গবেষণাধর্মী বক্তব্য প্রদানের জন্য। এবার সম্মানিত অতিথির বক্তব্য শোনার পালা। আলোচনা সভার এই পর্যায়ে আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথি প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, মাননীয় চেয়ারম্যান এনইউবি ট্রাস্ট, স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শুরুতেই আজকের এই অনুষ্ঠানের, শোকাবহ অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সম্মানীয় মন্ত্রী মহোদয় আমাদের প্রাণপ্রিয় নুরুজ্জামান আহমেদ এমপি, উনি আমাদের ভিতরে উপস্থিত আছেন। আমরা সত্যিকার অর্থে ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি আমার শিক্ষক নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, আমার কলিগ যারা আছেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, এখানে আমাদের রেজিস্ট্রার মহোদয় আছেন মনিরুল ইসলাম, কমোডর মনিরুল ইসলাম, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের যিনি দায়িত্ব আছেন, যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে প্রফেসর ডক্টর আনোয়ারুল করিম, এবং আমার অন্যান্য যেসব শিক্ষক শিক্ষয়িত্রী আছেন, আমার কলিগরা আছেন, কর্মচারী কর্মকর্তারা, ছাত্র ছাত্রী এবং মিডিয়ার সাথে যারা সম্পৃক্ত আছেন, সবার প্রতি আমি আমার সম্মান প্রদর্শন করে আমি দুই একটি কথা বলতে চাই। এটা একটা বিশাল নিস্তব্ধ নিথর শোকের একটি পরিবেশ। বাঙালির সারা পৃথিবীতে 40 কোটি বাঙালির প্রাণের মানুষ, আমাদের শক্তির মূর্ত প্রতীক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী। উনি 46 বছর আগে সপরিবারে শহীদ হয়েছিলেন, অত্যন্ত বেদনার একটি ঘটনা, এবং এই প্রাসঙ্গিকতায় আমি দুই একটি কথা বলতে চাই। হয়তোবা শুনতে বিক্ষিপ্ত মনে হতে পারে, তারপরও আমার বলতে ইচ্ছা করছে। বাঙালির ইতিহাস প্রায় 3-4 হাজার বছর। আমরা 1947-এর আগ পর্যন্ত কখনো স্বাধীন ছিলাম, এ কথা আমরা সবাই জানি। ব্রিটিশরা আমাদের দেশকে ভাগ করে দিল, দুইটি রাষ্ট্রে আমাদেরকে বিভক্ত করে দিল, ঠিকই আমরা সবাই জানি যে বাংলাকেও ভাগ করা হলো এবং একটি ভাগ ভারতে পড়ল, আর একটি ভাগ নবজন্ম নিল পাকিস্তান, আমাদের পূর্ব বাংলায় যেখানে আমরা বাংলাদেশ সেটাকে পূর্ব পাকিস্তান হিসাবে রূপদান করলো, বাঙালি কিন্তু স্বাধীন হলো না, বাংলাকে বিভক্ত করা হলো, বাঙালি তখনো পর্যন্তই পরাধীন থেকে গেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম আমরা জানি 1920 সালে। বিশেষ করে আজকের এই আলোচনাটা, এই 15ই আগস্ট, আজকে 16ই আগস্ট, আমাদের এই আলোচনাটা, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গত বছর সারা পৃথিবী ব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছি, এখনো আমরা সেই শক্তিতে বলীয়ান হয়ে এই 2020-2021 সালেই সেই স্মৃতিচারণ করছি। তার কর্মজীবনে নানা বিষয় আমরা আলোকপাত করছি। 1971 সালে উনি বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, আমরা এবারে 2021 সালে আমরা সুবর্ণ জয়ন্তী পালন করেছি, যে দেশ উনি আমাদেরকে উপহার দিয়েছিলেন। সবকিছু মিলিয়েই এবারের আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ, গুরুত্ববহ। সারা পৃথিবীব্যাপী আমরা এই শোক দিবস পালন করছি, সারা পৃথিবীতে 40 কোটি বাঙালি যেখানে যেভাবে আছে,
সবাই শোকাভূত। আমি এখানে একটি কথা শুধু, যে কথাটা আবার ফিরে আসি একটু, ৪৭ আমাদের তো স্বাধীনতা আসেনি, বাঙালি পরাধীন ছিল, পরবর্তীতে যে নিষ্পেষণ শুরু হলো বাঙালির উপরে সে কথা আমরা জানি। বঙ্গবন্ধু শেখ মুজিবের বয়স তখন ছিল ২৭-২৮ বছরের একজন তরুণ, একজন ছাত্র রাজনীতিবিদ, এবং তখন থেকে তার সেই লড়াকু মন, তার প্রজ্ঞা এবং তার চিন্তা চেতনা দিয়ে উনি যেভাবে বাঙালিকে এক কাতারে এক বিন্দুতে উনি সংগঠিত করেছিলেন, তারই ফলশ্রুতিতে অনেক অন্যায় অবিচার জেল জুলুম উনি ভোগ করে ৭১ সালে, যে ৩-৪ হাজার বছর যদি আমি বাঙালির ইতিহাস ধরি, ওই ১৯৭১ সালে এই প্রথম উনি বাঙালিকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দিলেন, বাংলাদেশ একটি রাষ্ট্র হিসাবে জন্ম হলো, বাঙালি একটি জাতি হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ালো। আর তার পিছনে যার একক নেতৃত্ব, সে অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে না হলে এই বাংলাদেশ হতো না, সে না হলে ১৯৭১ সালে হয়তো বাঙালির এইরকম স্বাধীন জন্ম হয়তো হতো না। এই জন্য উনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। আমরা যেমন একটি পাসপোর্ট পেয়েছি, আমরা পৃথিবীর যে কোনো জায়গায় যাই না কেন, আমরা বলতে পারি যে আমরা উই আর ফ্রম বাংলাদেশ, আই এম এ বেঙ্গলি, আসামের বাঙালি। হাজার বছর আমরা একসাথে থাকলেও তার কিন্তু বাংলাদেশের কোনো পাসপোর্ট নাই, উনি কিন্তু বলতেই পারে না সারা বিশ্বে যে আমি বাঙালি। এই হচ্ছে বঙ্গবন্ধুর অবদান। আমি দীর্ঘায়িত করব না, উনার যে প্রজ্ঞাময় নেতৃত্ব ৩.৫ বছর মাত্র আমরা পেয়েছি, শুধুমাত্র উনি ৩.৫ বছর আমাদেরকে আমাদেরকে দেশটাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন। বঙ্গবন্ধুর গুণকীর্তি অপরিসীম বলে শেষ করা যাবে না। বঙ্গবন্ধু আমাদের প্রাণে, আমাদের চিন্তায় চেতনায়, বাঙালি যতদিন বেঁচে থাকবে এই পৃথিবীর বুকে, যত হাজার বছর থাকবে বঙ্গবন্ধু আমাদের চিন্তায় চেতনায় আমাদের স্মরণে বেঁচে থাকবে, আমাদের শক্তি রূপে বেঁচে থাকবে। তার অসমাপ্ত কাজ, বঙ্গবন্ধু আজকে বেঁচে যদি থাকতেন, আজকের বাংলাদেশ যে গতিতে আগাচ্ছে, এই গতি হয়তো আরো অনেক আগে হয়তো আমরা বিশ্বের বুকে পেয়ে যেতাম, আমরা আরো হয়তো অনেক আগে বাংলাকে আরো বড় উঁচু স্থানে আমরা নিশ্চয়ই হয়তো পেতাম। কত বড় জঘন্যতম ঘটনা আমরা দেখেছি ১৫ আগস্ট ১৯৭৫ সালে, কোন মানুষ যে এত বড় পৈশাচিক ঘটনা ঘটাতে পারে, এটা আমাদের কারোরই, পৃথিবীতে কারোরই কল্পনায় আসে না। তিনি শহীদ হয়েছেন, আল্লাহ তার ফেরেস্ত নসিব করুন, তার পরিবারের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্ত নসিব করুন। উনি শেখ ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবকে মারতে পারেনি, বঙ্গবন্ধু আরো বড় শক্তিতে শক্তিমান হয়ে, বলিয়ান হয়ে, হাজার বছরের আমাদের অন্তরের অন্তরস্থলের শক্তি রূপে উনি আমাদের ভিতরে জেগে আছেন, জেগে থাকবেন। বাংলাদেশ এগিয়ে যাবে, তার কন্যার নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজকে পৃথিবীর বুকে সত্যিকার অর্থেই একটি অবাক করা রাষ্ট্র। যেভাবে আমরা সমস্ত দিক থেকে এগিয়ে যাচ্ছি, আমাদের রাষ্ট্রীয়ভাবে জাতিগতভাবে একত্রিত হয়ে তার হাতকে শক্তিশালী করব, ইনশাল্লাহ এই বাংলাদেশ আরো বড় জায়গায় পৌঁছাবে। এটাই আজকের এই শোকাবহ পরিবেশের ভিতরে আমাদের প্রত্যয়, এটাই হচ্ছে আমাদের 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 শক্তি, শক্তি হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করুক, এটাই আমাদের প্রত্যাশা। আমি যদি বলি যে আসলে আমরা জানি যে উনি যখন ২৫ মার্চে রাত্রে উনাকে যখন পাকিস্তানি সেনারা উনাকে যখন কি বলা যেতে পারে অন্তরীণ করলেন, অনেকে প্রশ্ন করেছিল তারপরে যে বঙ্গবন্ধু আপনি তো তার আগেও বলেছিলেন যে আপনি সরে যান, আপনি ভারতে চলে যান, তারপরে উনাকে প্রশ্ন করা হলো আপনি ওই দিন কেন গেলেন না। তো আমরা যারা জানি শুনেছি তাদের বিষয়ে একটু, যারা শুনি নাই জানি নাই, ছাত্র ছাত্রীদের জন্য বলি,
উনি অসম্ভব সাহসী মানুষ ছিলেন তাতে কোনো সন্দেহ নেই, ওনার সাহসের তুলনা করা খুব কঠিন। উনি তখন বলেছিলেন যে পাকিস্তানিরা যেভাবে উন্মত্ত হয়ে আমার মানুষের উপরে হানা দিল, হত্যা করলো, আমি যদি সেই সময়ে গোপনে ভারতে পাড়ি দেই তাহলে সে হায়নার দল আরো ব্যাপকভাবে আমার মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ত, আমাকে না পেয়ে। তো সুতরাং উনি বেছে নিলেন, বাড়িতে ছিলেন বীর দর্পে, উনি সাহসিকতার পরিচয় দিলেন, উনি কখনো পালিয়ে যাওয়ার মতো নেতা উনি ছিলেন না, এবং তাতে পাকিস্তানিরা উনাকে পেয়ে আমি সে তাই হলো যে তাদের কিছুটা ক্রোধ স্তম্ভিত হল। এটি একটি একটি জিনিস, একটা বিশ্লেষণ আমরা করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা জানি যখন উনি পাকিস্তানের কারাগার থেকে উনি যখন লন্ডনে গেলেন, লন্ডনে তখন কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটা প্লেন পাঠিয়েছিল উনাকে নিয়ে আসার জন্য। উনি কিন্তু ওই ফ্লাইটে আসেন নাই, উনি এসেছিলেন ব্রিটিশ সরকারের ফ্লাইটে, ঠিক আছে? হ্যাঁ, উনি হচ্ছে একটা উনি উনার এখানে একটা নিরপেক্ষতার বিষয় হ্যাঁ উনি আমাদের সামনে তুলে ধরলেন। এই এইটা সেই মোমেন্টে আপনারা চিন্তা করুন কত বড় সাহসী ব্যক্তি, যে কত বড় সাহসী ব্যক্তি যে উনি তখন যে ইন্ডিয়ান সরকারের ফ্লাইট, ইন্ডিয়ান সরকার আমাদেরকে স্বাধীনতাতে সাহায্য করেছে, মুক্তিযুদ্ধে সাহায্য করেছে, সারা পৃথিবীব্যাপী আমাদের বাংলাদেশের পক্ষে ক্যাম্পেইন করেছে, এতে কোনো সন্দেহ নাই। তারপরেও বঙ্গবন্ধু চিন্তা করলেন যে আমি যদি লন্ডন থেকে আমার দেশে ফেরার পথে আমি যদি ইন্ডিয়ার ফ্লাইটে আমি যদি যাই, তো উনি মনে করলেন যে ওনার স্বাধীন চেতনা, ওনার নিরপেক্ষতা ইত্যাদি বিষয় প্রশ্নবিদ্ধ হতে পারে, এবং খুব বলিষ্ঠ ভাবে কিন্তু উনি সুন্দরভাবে, ঠিক আছে, সেটাকে প্রত্যাখ্যান করে উনি ব্রিটিশ এয়ারলাইন্সে উনি দিল্লিতে নামলেন। সো এই ধরনের নেতৃত্ব, এই ধরনের সাহসিকতা, এই ধরনের কি বলা যায় ইন্ডিভিজুয়ালিজম যেটা আমরাকে বলি, এটা বিরল, শুধু বঙ্গবন্ধুর পক্ষেই আমরা আশা করি এবং বঙ্গবন্ধুর ভিতরেই সেটা আমরা 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 দেখেছি। আর বাঙালির ব্যাপারে সত্যিকার অর্থেই আমরা তো বলি ওনার হৃদয় ছিল সাগরের মতো, মহাকাশের মতো। বাঙালির ব্যাপারে ওনার যে আবেগ, ওনার যে ভালোবাসা, সেটা আসলে নতুন প্রজন্মের জন্য বলছি যে তার কোনো সীমারেখা নাই। উনি বড় উনি বড় ইমোশনাল ছিল, যিনি যখন বাঙালির ব্যাপারে তার যে ভালোবাসা, তার যে মমত্ববোধ এই জায়গাতে সত্যিকার অর্থেই, সে কারণে উনি বলে গেছেন যে আমার সব থেকে বড় শক্তি আমি আমার মানুষকে ভালোবাসি, আর আমার সব থেকে দুর্বল দিক আমি মানুষকে বেশি ভালোবাসি। ধন্যবাদ বেনজির আহমেদ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যারের সাথে স্যারের বক্তব্যে আমার সাবিনা ইয়াসমিনের গানের একটা লাইন মনে পড়ে গেল, যে যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পিতাম ফিরে জাতির পিতা। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আসলে আমরা আমাদের যে কি 15ই আগস্ট 1950 সালে 15ই আগস্ট আমাদের যে বাঙালি জাতির যে কি ক্ষতি হয়েছে তা হয়তো আমরা এখনো পরিমাপ করে উঠতে পারিনি। তো আমরা আমাদের বিশ্বাস আমাদের সরকারের নেতৃত্বে আমরা এই ক্ষতি অনেকটা পূরণ করে আনতে পারবো। আজকের আলোচনার প্রধান অতিথি জনাব রুহুজ্জামান আহমেদ এমপি, মাননীয় মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্যের জন্য। স্যার বিসমিল্লাহির রহমানির রহিম। আজ জাতীয় শোক দিবস, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নর্দান বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন নর্দান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, উপস্থিত আছেন প্রফেসর জনাব নজরুল ইসলাম, জনাব আনোয়ারুল করিম সহ অন্যান্য শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এবং আমার
স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ এবং উপস্থিত শ্রোতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে আমি সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। তিনি অত্যন্ত দয়া করে, করুণা করে, কৃপা করে, অনুগ্রহ করে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। বক্তব্যের শুরুতেই আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে আমার বক্তব্য শুরু করছি এবং শুরুতেই বলতে চাচ্ছি, বঙ্গবন্ধুকে স্মরণ করে, শুধু যে শুনেছে কানে তোমার আহ্বান বাণী, ছুটেছে সে সংকট আবর্ত মাঝে, দিয়েছে সে বিশ্ব বিসর্জন, মৃত্যুর গর্জন শুনেছে সে সঙ্গীতের মতো। আমি আরো বলতে চাই, সমুদ্র গভীরের অগ্নিগিরি আর স্বপ্নের খনি হতে উঠে এসেছিল জয় বাংলার ধ্বনি, পৃথিবীর সব সাগরের গর্জন বেজেছিল সেদিন তার কণ্ঠস্বরে, আমাদের যা কিছু গোপন ছিল, আমাদের যা কিছু গোপন চাবি ছিল এই মহামানবের স্বরে, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি, এবারে সংগ্রাম শক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সম্মানিত উপস্থিতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে প্রাণে বিশ্বাস করতেন কনফর্মিটি মিন্স ডেথ, ইট ইজ ইন প্রোটেস্ট দেয়ার ইজ এ রে অফ হোপ ফর লাইফ, আত্মসমর্পণের কথা তিনি বিশ্বাস কখনো করতেন না। সাহসিকতার সাথে তিনি আজীবন তিনি সংগ্রাম করে, আন্দোলন করে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তিনি সংগ্রাম করেছেন এবং সংগ্রামে তিনি সফলতা লাভ করেছেন। বঙ্গবন্ধুকে স্মরণ করে আজকের এই অনুষ্ঠানে আমি আরো বলতে চাই, একজন মানুষ একটি ইতিহাস সৃষ্টি করতে পারে, আবার ইতিহাসও তার প্রয়োজনে একজন মানুষের আবির্ভাব ঘটাতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে হয় এমনি একজন মানুষ, যিনি ইতিহাসের প্রয়োজনে তার আবির্ভাব, আবার তিনি ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ করে গেছেন, নতুন ইতিহাস সৃষ্টি করে গেছেন। তিনি অবলুপ্ত একটি জাতিসত্তার পুন উদ্ধারকারী, তিনি নব্য বাংলার জনক। বঙ্গবন্ধুকে বলা হয়েছে শতাব্দীর মহানায়ক, আসলে তিনি বহু শতাব্দীর মহানায়ক। একজন বিদেশি ঐতিহাসিকের ভাষায় প্রায় 1200 বছর পর বাঙালি জাতির পুনর্জন্ম হয়েছে এবং হাজার বছর পর বাংলাদেশ এমন একজন নেতা পেয়েছে যিনি রঙে বর্ণে ভাষা এবং জাতি বিচারে প্রকৃত একজন খাঁটি বাঙালি। বাংলাদেশের মাটি ও ইতিহাস থেকে তার সৃষ্টি এবং তিনি নব্য বাঙালি জাতির স্রষ্টা। মুজিব নেতৃত্বের বৈশিষ্ট্য কি ছিল? বহুকাল আগে কবিগুরু রবি ঠাকুর লিখেছিলেন, যে আছেন মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছে। শেখ মুজিব মাটির কাছাকাছি কবি ছিলেন। 1972 সালে লন্ডনের টাইমস পত্রিকা শেখ মুজিবকে আখ্যা দিয়েছিলেন পোয়েট অফ পলিটিক্স। এই পোয়েটের ভাষা ছিল রাজনীতি, আর এই রাজনীতি ছিল অগ্নি বিনার ঝংকারে বাধা, মোর নাই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয় এই হোক
শেষ পরিচয়। তাই জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন লোকনায়ক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন হলো মানুষের প্রতি ভালোবাসা এবং মানুষকে বিশ্বাস করা। একজন মানুষ নিজের দেশ ও দেশের মানুষকে যে কি প্রচন্ড রকম ভালোবাসতে পারে সমস্ত মন প্রাণ দিয়ে, একজন মানুষের হৃদয় দেশবাসীর দুর্দশায় যে কিরকম বেদনায় মতিত হতে পারে, একজন মানুষ তার সারা জীবনের নিরলস সংগ্রাম ও অপরিসীম সাহসের মধ্য দিয়ে নিজ জাতিকে তুলে আনতে পারে স্বাধীনতার আলোকিত প্রাঙ্গনে মর্যাদাপূর্ণ আত্মপরিচয়ের পরিবেশে, তার উদাহরণ একজনেই, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের এই আলোচনা সভায় আরো বলতে চাই, বঙ্গবন্ধুর জীবন পৃথিবীর সবচেয়ে সেরা রাজনীতিবিদদের মর্যাদা পাওয়ার জন্য যোগ্য। তার জীবনের চাইতে গুরুত্বপূর্ণ জীবনী আর কোনো রাজনীতিবিদের আছে কিনা আমার জানা নেই। তার 7ই মার্চের ভাষণের চাইতে গুরুত্বপূর্ণ ভাষণ কোনো রাজনীতিবিদ দিয়েছেন কিনা আমার জানা নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ও বাঙালিদের স্বার্থ রক্ষায় ছিলেন অনড় এবং অটল। বরং এ প্রশ্নে তার হৃদয় এতটা উজ্জীবিত ছিল, উদ্বেলিত ছিল, উচ্ছ্বসিত ছিল যে মরুভূমির নিষ্কলুষ সূর্যোদয় যেন তার কাছে ম্লান হয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে শূন্য থেকে যাত্রা শুরু করে মাত্র 3.5 বছরের মধ্যে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। শীঘ্রই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলার হিসাবে গড়ে উঠবে। জাতির পিতার স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে। সম্মানিত উপস্থিত, জাতি হিসাবে আমরা সৌভাগ্যবান, বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করার পরে দীর্ঘ 21 বছর পর 1996 সালের 23ই জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের জন্য তিনি দেশবাসীর কাছে অঙ্গীকার করেছিলেন এবং সেই অঙ্গীকার তিনি বাস্তবায়ন করতে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির দেশ থেকে উপচে পড়া ঝুড়ির দেশে পরিণত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কণ্ঠে তাই ধ্বনিত হয়, দ্বীপ জেলে অন্ধকারে 17 কোটি মানুষের দেখিয়েছি দিশা, প্রতিদানে চাইনি কিছু, কেবল চেয়েছি শুধু আলো জ্বালাবার অধিকার। মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনায় সফলতার দীপশিখাকে উন্মোচন করে একের পর এক অসম্ভবকে সম্ভব করে দেশের জন্য, দেশের মানুষের জন্য সর্বক্ষেত্রে সফলতা নিয়ে এসে সারা বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছে। বিশ্ববাসী অবাক বিস্ময়ে তাকিয়ে বলছে, হাউ বাংলাদেশ কুড ডু দিস। আজকে বলতে হয় শেখ হাসিনা 17 কোটি মানুষের জন্য বিধাতার আশীর্বাদ। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নকে একের পর এক পূরণ করে দেশের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে
উন্নয়নের চরম শিখরে উন্নীত করে আগামীতে বাংলাদেশকে উন্নত বিশ্বে পরিণত করার যে স্বপ্ন দেশবাসীকে দেখিয়েছেন, আসুন আজকের এই 15ই আগস্টের আজকের এই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর এই অনুষ্ঠানে আমরা সবাই স্ব অবস্থান থেকে আমরা দৃঢ় প্রত্যয় গ্রহণ করে বঙ্গবন্ধু যে স্বপ্ন থেকে গিয়েছিলেন সেই স্বপ্ন তারই সুযোগ যখন না মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যেন পূরণ করতে পারি এই আশাবাদ আমি সবাই কাছে করি এবং সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। এবং শেখ হাসিনা যেভাবে দেশের জন্য দেশের মানুষের জন্য সর্বক্ষেত্রে সফলতা এনে বঙ্গবন্ধু স্বপ্নকে পূরণ করতে যাচ্ছেন আজকের এই বঙ্গবন্ধু 46তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশাকে পূরণ করার লক্ষ্যে আমরা নতুন আত্মপ্রত্যয়ে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর আদর্শকে সমন্বিত রাখার মহা প্রত্যয় নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নকে আমরা বাস্তবায়নের জন্য এগিয়ে যাব এই আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য নর্দান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রাস্টি বোর্ড সহ পরিচালনা বোর্ডের সম্মানিত সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। অসংখ্য ধন্যবাদ স্যার এত চমৎকার তথ্যবহুল বক্তব্য প্রদানের জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা এ পর্যায়ে আমাদের আজকের আয়োজনের সভাপতি নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যারের কাছে আবার ফিরে যাচ্ছি। স্যার ধন্যবাদ। আমি প্রথমে আমার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানের জনাব নুরুজ্জামান আহমেদ, সমাজ কল্যাণ মন্ত্রী বাংলাদেশ সরকার, যে তিনি তার শত কর্ম ব্যস্ততা সত্ত্বেও আজকে দীর্ঘ এক ঘন্টার উপরে আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে আছেন, আমাদেরকে এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে অনুপ্রাণিত করেছেন আর তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের সবাইকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যে দৃঢ় প্রত্যয় সেই দৃঢ় প্রত্যয় নেবার জন্য উজ্জীবিত করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে কথাটি বলছিলাম যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বঙ্গবন্ধুর যে অবদান সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আজকে আমরা দেখেছি যে 1975 বঙ্গবন্ধুকে সপরিবারে শাহাদত বরণ করিয়ে যারা এদেশের কৃষ্টি সংস্কৃতি ভাষা সবকিছু বিকৃত করে চেয়েছে, ইতিহাসকে বিকৃত করেছে, আমাদের যে দেশের জন্য সাধারণ মানুষের জন্য সবচেয়ে উপযোগী যে শিক্ষা নীতি হবে সেটাকেও তারা আমরা দেখেছি পথে পথে বাধাগ্রস্ত করেছে কুদরতে খোদা কমিশন যেটি ছিল তখনকার সময় একটা বৈপ্লবিক শিক্ষানীতি, যেটি বাস্তবায়িত হলে আজকে বাংলাদেশে এই পুঁথিগত শিক্ষার উপর যে বিস্তার এবং সাধারণ শিক্ষার যে বিস্তার, যেটি জীবনমুখী নয় কর্মমুখী নয়, সেটি কিন্তু থাকতো না। আজকে এই কোভিড এর পরে আমরা দেখেছি, মহামারীর পরে আজকে সারা বিশ্ব কিন্তু এখন স্কিল বেসড এডুকেশনের দিকে যাচ্ছে। যে শিক্ষানীতি ছিল সেই ক্ষেত্রে যেটা আজকে বাস্তবায়িত হতে পারেনি দীর্ঘ 21 বছর ধরে, পরবর্তীতে আমরা দেখেছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি এসে আমাদের শিক্ষানীতির যে পরিবর্তন সেটা করতে পেরেছেন এবং আগামীতে আরো পরিবর্তন হবে এটা আমরা আশা করি। এবং সেই শিক্ষানীতি বাস্তবায়িত হলে যেটি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশের উচ্চশিক্ষা বাংলা ভাষায় হবে, এটি কিন্তু আমরা এখন মর্মে মর্মে অনুভব করছি। আমরা দেখছি আমাদের যারা ছাত্র সমাজ তারা এই বিদেশি ভাষায় শিক্ষা গ্রহণ করে তারা নিজেদেরকে আত্মস্থ করতে পারছে না, তারা কিন্তু তাদের যে পরিপূর্ণ জ্ঞান যেটা সেটা তারা আহরণ করতে পারছে না, কিন্তু সেটি সম্ভব। আমরা দেখেছি যে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় যিনি আমরা বাঙালি করে একটা সংগঠন আয়োজন করেছেন, যে সংগঠনের মাধ্যমে একটা দাবি হবে
বাংলাদেশের উচ্চ শিক্ষা যেন আমরা বাংলা ভাষায় করতে পারি, তাহলে হয়তো বঙ্গবন্ধুর যে কামনা বাসনা ছিল সেটা হয়তো তৃপ্ত হবে। আমরা আজকে অনুষ্ঠানে আর বেশি দীর্ঘায়িত করব না, অনেক আলোচনা হয়েছে, ছাত্ররা অনেক কথা বলেছে। আসল কথা হলো যে আমরা আমাদের কর্মের মাধ্যমে আমাদের বিভিন্ন ক্ষেত্রে স্বর্ষ ভূমিকায় আমরা যেন দীপ্ত পদচারণা করতে পারি এবং সোনার বাংলা গড়ার বঙ্গবন্ধু যে স্বপ্ন ছিল সেটিকে বাস্তবায়িত করি, শোককে শক্তিতে পরিণত করে আমরা যেন তার প্রতি যথাযোগ্য মর্যাদা দিতে পারি, সেটাই হবে আমাদের সবচাইতে বড় পাওয়া। আজকের এই দিনে আমরা ধন্যবাদ জানাতে চাই যে নর্দান বিশ্ববিদ্যালয়ের ডাকে মাননীয় মন্ত্রী এসেছেন, আমাদের নর্দান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ ওয়াই এম আবদুল্লাহ, তাকে ধন্যবাদ দিতে চাই এবং আরো যারা এখানে অংশগ্রহণ করছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই। এরপরে হয়তো আমাদের মাননীয় রেজিস্ট্রার সবাইকে ফর্মালি ধন্যবাদ দেবেন। তবে আজকের এই অনুষ্ঠানে আমি ছাত্র সমাজকে বলবো যে তোমরা শিক্ষার ব্যাপারে আরো বেশি আগ্রহী হবে, বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রাখবে, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এটা পড়বে, তাহলে দেখতে পাবে যে বঙ্গবন্ধু সারা জীবন কিভাবে জনগণের কথা চিন্তা করেছেন, স্বপ্নে সব সব সময় তার স্বপ্ন ছিল বাঙালিকে স্বাধীন করা, শৃঙ্খলা মুক্ত করা এবং বাঙালি জাতিকে পৃথিবীতে গর্বের আসনে প্রতিষ্ঠিত করা। আশা করি তার সুযোগ্য কন্যা আমাদেরকে সেই আসনে অলঙ্কৃত করার প্রচেষ্টায় বলিয়ান হয়ে জয়ী হবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আমাদের আলোচনা সভার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপনের জন্য নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সম্মানিত রেজিস্ট্রার কমোডর এ মনিরুল ইসলাম স্যারকে অনুরোধ জানাচ্ছি। স্যার ধন্যবাদ। সহকারী অধ্যাপিকা বিনাজুর রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম। 15 আগস্ট উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব নুরুজ্জামান আহমেদ এমপি, প্রফেসর ডক্টর আবু ইউসুফ আবদুল্লাহ, সম্মানিত চেয়ারম্যান নর্দান ইউনিভার্সিটি ট্রাস্ট, প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, ভাইস চ্যান্সেলর নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, প্রো ভাইস চ্যান্সেলর নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এবং আজকের অনুষ্ঠানের আহ্বায়ক, প্রফেসর ডক্টর আনোয়ারুল করিম, বঙ্গবন্ধু গবেষক এবং নির্বাহী পরিচালক, বঙ্গবন্ধু গবেষণা সেন্টার নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ। আপনারা জেনে আনন্দিত হবেন এই সেন্টারটি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত। আজকে আলোচনা অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকল শিক্ষক শিক্ষয়িত্রী এবং আমাদের প্রাণ প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণের জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং শ্রদ্ধা। বঙ্গবন্ধুর এই নৃশংস প্রয়াণ দিবসে 15 আগস্ট হত্যাকাণ্ড এবং তৎপরবর্তী শিক্ষা ব্যবস্থার স্থবিরতা বিষয়ে আমরা এতক্ষণ বাংলাদেশের প্রজিত দশা শিক্ষাবিদ মাননীয় মাননবর মন্ত্রী মহোদয় এবং মুখ্য আলোচকদের কাছ থেকে জ্ঞানগর্ভ আলোচনা শুনলাম। আমি মনে করি আজকের দিনের আলোচনা শিক্ষা ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচিত করবে। আমাদের শিক্ষার্থীরা আজকে জানতে পেরেছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বাধীনতার উষালগ্ন থেকে বঙ্গবন্ধু কর্তৃক সূচিত বাংলাদেশের শিক্ষানীতি থেকে শুরু করে আজকে আমরা কোন পর্যায়ে এসে পৌঁছেছি। তরুণ প্রজন্ম অনেক কিছু জানে না, কিন্তু আমাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের পিসি সাহেব আজ সকলকে জানিয়ে দিলেন আমরা আজ কোথায় এসে দাঁড়িয়েছি, আমাদেরকে কোথায় যেতে হবে, যে টার্গেট আমাদেরকে মাননীয় মন্ত্রী মহোদয় দিয়েছেন। নর্দান ইউনিভার্সিটি শিক্ষা প্রচারের এই গুরু দায়িত্ব, এই পবিত্র দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। নলেজ ফর এডুকেশন অ্যান্ড চেঞ্জ এই মূল মন্ত্র নিয়ে আমরা নর্দান ইউনিভার্সিটি ট্রাস্টির চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ আবদুল্লাহর নেতৃত্বে এগিয়ে যাচ্ছি এবং সুদীর্ঘ পথ চলায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা আসন গ্রহণ করতে সমর্থ হয়েছে।
অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী মহোদয়কে আপনার মূল্যবান বক্তব্যের জন্য এবং আমাদেরকে কিছু বিষয়ে উপদেশ দেওয়ার জন্য। আমাদের দৃঢ় বিশ্বাস আপনার বক্তব্যের মধ্য দিয়ে নর্দান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। আপনি শত ব্যস্ততার মাঝেও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, ঘণ্টাতিক সময় আমাদের সঙ্গে ব্যয় করেছেন এবং আপনার মূল্যবান উপদেশ দিয়েছেন। আমরা চিরজীবন আপনার এই উপদেশ স্মরণ রাখবো এবং আমরা ছাত্রছাত্রীদের মাধ্যমে এর মূল্যায়ন করব এবং বাস্তবায়ন করব। আমাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্যার আজকের আলোচনায় শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা নয়, উনি আলোচনা করেছেন একজন গবেষক হিসেবে দেশ বিভাগ, বাঙালি জাতির চেতনা, বঙ্গবন্ধুর স্বপ্ন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে কারিগর ছিলেন তার সেই অঙ্গীকারকে ব্যক্ত করেছেন। প্রফেসর আলাউল করিম স্যার বক্তব্যের মধ্যে বলেছেন তার আবেগের কথা, নজরুল ইসলাম স্যার দিয়েছে দিক নির্দেশনা, সর্বোপরি আজকের আলোচনা পরিণত হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি এবং ছাত্রছাত্রীদের সকলের জন্য দিক নির্দেশনার একটা অঙ্গীকার পত্র হিসাবে। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসাবে আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় অভিভাবকত্ব এবং নির্দেশনায় আমরা এগিয়ে যাব, এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। শিক্ষার যে স্থবিরতা থাকবে না, ভবিষ্যৎ প্রজন্ম চলমান, গতিশীল এবং উন্নয়নমূলক এবং অবজেক্টিভ বেজ এডুকেশন, যেটা ইউজিসির এখনকার একটা স্লোগান, সেভাবে এগিয়ে যাবে। আমাকে সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার। উক্ত বক্তব্যের সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের আলোচনা সভা। সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সকলকে আমি আবারও একবার জানাই সশস্ত্র সালাম। পরিশেষে তরুণ প্রজন্মকে আমাদের এই মহানায়কের অনুপ্রেরণায় যাতে তারা অনুপ্রাণিত হয় এই প্রত্যাশায় মহান স্বাধীনতা স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি বেনজির রহমান আপনাদের সবাই থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।